আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যেখানে থাকুন কাছে কিংবা দূরে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শুরু হল একান্ত আলাপের অনুষ্ঠান চেতনা ইসলাম আমাদের আজকের অতিথি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের এর সম্মানিত চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান আমরা যখন ইসলামের কথা বলি যখন আলাপচারিতায় ধর্মের প্রসঙ্গ আসে তখন আমরা অনেকে প্রবণ হই আমরা ভালোবাসার কথা বলি কিন্তু আমরা যখন চেতনার কথা বলি তখন আসলে আমরা কি বলি শুরুতেই সব ধারণা আপনার কাছে জানতে চাইব আপনার যে প্রশ্ন যে চেতনা ইসলাম এটা অত্যন্ত প্রাসঙ্গিক এই অর্থে এটা সূচনার অনুষ্ঠান এবং সূচনার অনুষ্ঠানে এটা পরিষ্কার করাই দরকার যে চেতনা ইসলাম বলে আমরা কি বুঝছি বা আপনারা কি বুঝছেন এবং এনটিবি কি বুঝছে এই দিক থেকে আমি বলবো যে চেতনা ইসলাম বলতে এটা বোঝা যেতে পারে অন্যদিকেও থাকতে পারে সেটা হচ্ছে এই যে ইসলাম ফর এ মুসলিম একটা মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য এটা অমুসলিমের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য নয় যে ইসলাম কার চেতনায় প্রবেশ করল যিনি গ্রহণ করবেন তার ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং এটা হচ্ছে যে তার বিশ্বাসের গভীরতা থাকতে হবে অর্থাৎ তিনি ইসলামের বিশ্বাসগুলি জানতে হবে সে বিশ্বাসগুলি সময় কনভিনসড হতে হবে সেটা তার দিক নির্দেশনার মতো হতে হবে যে তৌহিদটা পুরা বুঝতে হবে তার নব্বতের যে তাৎপর্য বুঝতে হবে নবীর মর্যাদা বুঝতে হবে রসুল সাল্লা মর্যাদা বুঝতে হবে তার দায়িত্বটা বুঝতে হবে এবং নবীর উন্মত হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে হবে এবং আল্লাহ তালা যেটা বলেছে আখেরাত যে আমার জীবনের শেষ আছে এবং একটা একটা সময়ের পরে যে আমাকে ফেস করতে হবে হিসাব এবং সেই হিসাবে আমার অ্যাকাউন্টেবিলিটি হবে আমাদের জবাবদিহিতা হবে এই জিনিসগুলো গভীরে বুঝতে হবে একটা দিক আর হচ্ছে যে ইসলামের যে মূল্যবোধগুলো যে গুণগুলোকে ইসলাম ভালো বলেছে কোরআনের পাতায় যে যেসব মূল্যবোধ বলা হয়েছে যেমন একটি বলি আল্লাহ বলছেন হাক্কা সত্যকে তোমরা গোপন করো না এবং গোটা সমাজ দেখতে গেলে দেখা যাবে যে সমাজ সত্যকে গোপন করা হচ্ছে অথবা আল্লাহ বলছেন হাক্কা বিল বাতিল হককে বাতিল দ্বারা ঢেকে দিও না যদি আমরা গোটা বাংলাদেশের যে পিকচার আমরা দেখি তাহলে আমরা ডেলিভারেটলি জেনে বুঝে সত্যকে মিথ্যাটা ঢেকে দিচ্ছি আমি জানি এটা সত্য না কিন্তু বলছি এটা ঘটেছে আমি জানি এটা ব্যাখ্যা না লেটাস্ট ফর অব কনস্টিটিউশন কিন্তু আমি দলীয় স্বার্থে বলছি এইটাই তার ব্যাখ্যা এখানে প্রয়োজন সেই চেতনা চেতনা সবসময় আমাকে সত্য পথে অবিচল রাখবে আমি মাত্র আপনাকে একটি মূল্যবোধের কথা বললাম ইসলামে বাকারাতে এটা আছে তার একটু আগে গেলে আপনি পাবেন বলছেন মরুন তোমরা ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ কত বড় মূল্যবোধ এই যে মুনাফিকি বলি তার হার্ট এর কথা এটা যে আতা আ নাসা। তোমরা কি এরকম লোক যে তোমরা আদেশ করছো ভালো কাজের ভালো কাজে না এবং ভুলে যাচ্ছ তোমরা হ্যাঁ নিজেদেরকে তো এই যে মূল্যবোধ গুলো ইসলামের যে ধরেন বিশটা বা ত্রিশটা বা পঞ্চাশটা যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ গুলোকে আমাদের আত্মস্ত করা এইগুলো এবং সকল কাজে তৃতীয় বলবো আমি এর চেতনার মধ্যে যে সকল কাজে যেন ইসলামের ইতিহাসটা ইসলামের আপনার বক্তব্যগুলো ইসলামের মূল্যবোধগুলো ইসলামের যে বিশ্বাসগুলো তার সামনে হাজির হয় এতটা পড়াশোনা চেষ্টা করতে হবে শিক্ষিত লোকদের করতে হবে অশিক্ষিত লোকদের যারা কম শিক্ষা তাদের ক্ষেত্রে পুরো ইতিহাস জানতে হবে বলতে পারি না কিন্তু ইসলামের মূল মূল্যবোধগুলো জানতে হবে মূল বিশ্বাসগুলো জানতে হবে বুঝতে হবে তার তাৎপর্য এটা তো অবশ্যই জরুরি সুতরাং আমি বলবো এগুলিকে আমি মনে করি যে চেতনা ইসলাম বলে আমরা মনে করতে পারি এই কথা সূত্র ধরে আরেকটি বিষয়ে আপনার কাছে পেশ করতে চাই সেটি হলো আমরা জানি আল্লাহ আমাদের রসুল এক কোরআন এক এরপরেও আমি যখন ইসলামের কথা বলি ছোটবেলা হোক যৌবন হোক বা জীবনে অন্য প্রান্তে হোক আমরা সবসময় একরকম কথা বলি না তো আপনারও শৈশব ছিল কৈশোর ছিল এবং এখন আপনি অনেকটা প্রবীণ তো আপনার চেতনায় ইসলাম যে বিভিন্নভাবে এসছে সেখানে আপনি কোন পার্থক্য অবশ্যই একটা হচ্ছে আমার জীবনে যদি বলি বা আপনার জীবনে বা এরকম লোকদের জীবনে যারা একটু বয়স হয়েছে তারা অবশ্যই আমরা একটা হিস্টোরিক্যাল ফেজ আমরা আছি ইতিহাসের একটা স্তরে আমরা আছি আসল হচ্ছে যে স্তরটি এমন ছিল আমার সময় যদি বলি এটা কলোনিয়াল নাইনটিন থার্টি নাইন আমার জন্ম এটা কলোনিয়াল পিরিয়ড ছিল সেটা সেই পিরিয়ডে এবং তার আগে দুশো বছর কলোনিয়াল পিরিয়ড ছিল বা ঔপনিবেশিক যে সময় ছিল সেই সময়ে নানা কারণে মুসলিম শিক্ষা বিধ্বস্ত হয়ে গিয়েছিল মুসলিম আইন ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গিয়েছিল কালচারের মূল দিকগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল অত বা ফ্যামিলি কালচার একটা ছিল একটা নিম্ন পর্যায়ে একটা কালচার ছিল কিন্তু তাকে সফিসটিকেশন বলি উন্নত মানের যে ইসলামিক কালচারটা সেটা ছিল না এর ফলেই হয়েছে যে ইসলাম সম্পর্কে আমার ধারণা খুব ন্যারো হয়ে যায় সীমিত হয়ে যায় ফলে আমি যখন বাচ্চা ছিলাম আমি ইসলাম বলতে বুঝতাম নামাজ এবং রোজা জাকাত বুঝতাম না জাকাত ছিলই না যে আমার গ্রাম থেকে বোধহয় একশো বছর গিয়েছিল ভেরি ডিফিকাল্ট ছিল হজ করা আপনি এবং আর কি জানতাম যেগুলো এই আমার গ্রামে এক মাজার ছিল সেখানে শিরনি হবে সেইখানে উরস হবে সেখানে চাইতো হবে ইত্যাদি তো সেটা একটা কুসংস্কার যে ইসলাম ছিল না কিন্তু আমি মানছি আমি যে আমার যখন নাকি আমি বয়স হতে লাগলো আমি দেখলাম বিশ্বব্যাপী একটা ইসলামের ধারণাতে একটা স্পষ্টতা আসতেছে আমি বলবো না স্পষ্ট হয়ে গেছে একটা এরপর আসবো প্রিয় দর্শক ইসলাম প্রসঙ্গে আমরা শাহ আব্দুল হান্ন সাহেবের শৈশবের কথা শুনছিলাম তিনি যাচ্ছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তো আমি আপনাকে যে কথা বলছিলাম যে এখন আমার মনে হচ্ছে এবং আপনিও তা তো আপনিও একজন চিন্তাবিদ লোক আপনিও সেটা জানেন যে আমাদের ইসলাম সম্পর্কে অনেকটা স্পষ্টতা বিধান হয়েছে পুরাপুরি হয়েছে আমি দাবি করতে পারবো না কিন্তু আমার মনে হয় আমরা এটা মোটামুটি বুঝি যে ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা এটা আমি দেখেছি সব ধরনের রাজনীতিবিদরাই বলেন সারা বিশ্বে যে ইসলামের জীবন ব্যবস্থা এর মোটামুটি ভাবে তারা স্বীকার করেন ইসলাম একটা ব্যাংকিং বলে কিছু আছে ইসলামে একটা ফাইন্যান্স বলে কিছু আছে ইসলামের অর্থনীতি নীতিমালা আছে একাডেমিক্যালি স্বীকার করছে এবং একটা ইসলামিক কনস্টিটিউশন হওয়া সম্ভব এবং হয়েছে বিভিন্ন দেশে ইসলামিক কনস্টিটিউশন হয়েছে ইসলামী রাষ্ট্র হয়েছে ইসলামী রিপাবলিক হয়েছে ইসলামিক নেশন স্টেটস হয়েছে সো এবং সোশ্যাল সেক্টরেও নানা কিছু যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে বলি এডুকেশনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হয়েছে সব এবং জাকাত ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা কয়েকখানে হয়েছে হয়তো ভালো করে হয়নি হয়তো সাকসেসফুল হয়নি বা ভালো করে শুরু হয়েছে তো এই কারণে বলবো যে আগের তুলনায় ইসলামের ধারণা স্পষ্ট হয়েছে এবং আমার বিশ্বাস আগামী দশ বিশ ত্রিশ বছর মধ্যে এটা অনেক স্পষ্ট হয়ে যাবে এবং আমাদের মধ্যে যখন তখন যে ডিফারেন্সগুলি থাকবে থাকবে শুধুমাত্র মানে বড় স্কলারদের যে ইন্টারপ্রিটেশনাল ডিফারেন্স এর বেশি কিছু থাকবে না বা চিন্তার চিন্তার সেটুকু তো সরিয়া পারমিট সিট মানে সরিয়া সীমার মধ্যেই যে ব্যাখ্যার যে অবকাশটা এছাড়া কুসংস্কার ঘটিত ইগনোরেন্স ঘটিত যে বিষয়গুলো রয়েছে এগুলো চলে যাবে ইসলামের আলোকে আমাদের ব্যক্তি সমাজ পৃথিবী এখন অনেকটাই পরিমণ্ডিত আমার তো